কিছুদিন আগে স্বর্ণর ক্লাস 2-তে রেজাল্ট দিছিল, তো স্বর্ণ উঠে গেছে ক্লাস 3-তে। তো নতুন ক্লাসের বইও আইয়া পড়ছে স্কুলে। স্বর্ণর বাবা স্কুলে যাইয়া স্বর্ণর লাগে বই আনছে এক ব্যাগ ভর্তি। স্বর্ণ জিডা আলগাইয়াও পারতাছে না, কত কষ্ট করে নিতেছে দেখো। তাই না কোনো রকমে খাটের উপর ফালাইলো। তারপরে দেখো বইটি একটা একটা করে বাইর করতেছে, আর স্বর্ণ কইতাছে যে এতগুলো বই এতগুলো বই, কারণ ক্লাস 2-তে আরো কম বই আসিল, মানে 8টা বই আসিল, আর ক্লাস 3-তে এখন 12টা বই। তো স্বর্ণ দেখে তো অবাক, এত বই আর এত ভারী, মানে স্বর্ণ কি কমু, স্বর্ণর চেহারাটা দেখনের মতো আসিল। তো আবার এদিক দিয়ে খুশিও যে ক্লাস 3-তে উঠছে, নতুন বই আইছে, নতুন বই দেখে খুশিও আছে। আবার বইটি এত ভারী, এতগুলা বই এতগুলা খাতা, এটি দেখেও আবার স্বর্ণ ভয় পাইতেছে। তা আমি বুঝাইলাম আর কি যে ভয় পাবে না, কারণ বড় ক্লাসে উঠলে বই তো একটু বেশি হবেই, আর বই যত বেশি হবে, যত ভারী বই হবে, ততই বইগুলো মানে সহজ হবে, ইজি হয়ে যাবে তোমার জন্য, ইজি ইজি পড়া লেখা থাকে, এই জন্যই বইগুলো ভারী হয়। তো এরকম কিছু কইয়া টইয়া বুঝ দিলাম। তো বইটি সবটি অক্ষণ খাটার মধ্যে একদম সুন্দর করিয়া সাজাইয়া রাখছে। তো আর চেহারাটা দেখো স্বর্ণর, খুশিও আছে, মুখে হাসিও, আবার এদিক দিয়ে মানে একটু ভয়ের ছাপও দেখা যাইতেছে আর কি। তো এটা হইছে স্বর্ণর ইংরেজি বই, আর এটা হইছে কম্পিউটারের বই নতুন। এটা এই কম্পিউটার বইটা নতুন যোগ হয়েছে, আর এই সোনার তরী বইটা হইছে বাংলা বই, আর এইটা হইছে জিকে। তো এটা জিকে বই, জিকে 2-তেও আসিল। এটা হচ্ছে সায়েন্স, তো সায়েন্সের লগে জিকে এক লগেই পরীক্ষা হয়। আর এদিকে আছে ভাষা দিগন্ত নামে বাংলা ব্যাকরণ, নতুন যুগ হয়েছে বাংলা ব্যাকরণ। তারপরে আছে ম্যাথ আর ইংরেজি গ্রামার, আর আছে SST, আর আছে হিন্দি, হিন্দিটাও নতুন যুগ হয়েছে, আর আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো 3-4টা বই নতুন যোগ হয়েছে। তো এর লেগে এতটি বই, আর প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে সঙ্গে একটা একটা করে খাতা। তো পরীক্ষা হইব 8টা, 8টা পরীক্ষা, আর এক খাতাও আছে এরকম 6-7টা 8টার মতো। তারপরে রাত্রেবেলা স্বর্ণর বাবা বাজার থেকে আয়নের সময় বইয়ের মানে কভার আর কি লাগানোর লেগে কভার লইয়া আইছে। তো স্বর্ণর বাবা বইয়ে বইয়া বইয়ে কভার লাগাইতে আছে, আর সবটি বইয়ের মধ্যে নাম লেখা দিতে আছে, মিস শ্রিয়াদিতা দাস ক্লাস 3। তো এরম করে লিখতে আছে, আর সব বইটিতে ঢাল লাগাইতে আছে, আর স্বর্ণ বইয়ে বইয়া দিকে খেলতে আছে। ওই যে একটু টুকরা টাকরা বাইরেতে আছে ঢালটির থেকে, তো ইডি দিয়ে খেলতে আছে। তো এখানে দেখো 4 কালারের কভার আনছে, তো 4 কালারের থেকে হলুদ, পিঙ্ক, আরও কী কী কালার আছে, 4টা কালার। তো স্বর্ণর ইচ্ছা পিঙ্ক কালার লাগাইতে, তো স্বর্ণর বাবা ইয়েলো কালার লাগাইতে আছে। ইডা লইয়া বাপ মেয়ের আবার মানে একটু কথা কাটাকাটি হইতে আছে। স্বর্ণ কয় পিঙ্ক কালারটা লাগাও, আর স্বর্ণর বাবা কয় আরে ইয়েলোটা যখন লাগানো শুরু করেছি তো ইয়েলোটা লাগাই। তো ইডি কই আচ্ছা যাই হোক। তারপরে শেষ পর্যন্ত সবটি বইয়ের ঢাল লাগানো কমপ্লিট। তারপরে 2 দিন গেছে গা, 2 দিন পরে স্বর্ণর স্কুল শুরু হয়েছে সোমবারের থেকে। তো বই আনছে মনে হয় শুক্রবারে, মানে 5 তারিখ, 5 তারিখ বই আনছে, তারপরে 8 তারিখের থেকে স্কুল শুরু হয়েছে, মানে এপ্রিলের আর কি। তো স্কুলে যাইব স্বর্ণ, তার আগে সকালবেলা একটু পড়াশোনা করলো, তারপরে একটু যোগা করতেছে। তো যোগা সব প্রত্যেক দিন সকালবেলায় যোগা করে একটু একটু করে, তো যোগা করতেছে, তারপরে রেডি হইয়া স্কুলে যাইব। তা আমি এদিকে আইসি রান্না করতে, আজকে রান্না করুম ঢেঁকির শাক দিয়ে আলু দিয়ে। তো আজকে যেহেতু স্বর্ণর স্কুল, স্বর্ণরে একটু সময় দিতে হইতেছে, এর লাগে রান্নার দিকে বেশি জোর দিতে পারতাছি না। স্বর্ণর স্কুলে পাঠাইয়া তারপরে বাকি রান্না করুম, অক্ষণ আপাতত ঢেঁকির শাকই রান্না করি, স্বর্ণরে খাওয়াইয়া স্কুলে পাঠাই। তো এদিকে ঢেঁকির শাক রান্না হইতেছে, আর এদিকে আমি স্বর্ণর লাগে স্কুলের টিফিন রেডি করতেছি। এটি হচ্ছে আঙ্গুর, আর অবশ্যই বাচ্চারা কিন্তু আঙ্গুর খাওয়ানোর সময় ধরো 10 থেকে 15 মিনিট আগে একটু লবণ জলে ভিজাইয়া রাখবা, তাইলে কিন্তু আঙ্গুরের যে ক্ষতিকারক যে জিনিসটা দেয় আর কি আঙ্গুরের মধ্যে, ওই জিনিসটা নাকি জায়গা। তো এটা আমি মোবাইলের থেকেই জানছি, তো অক্ষণের থেকে আমরা এরমই করি, আঙ্গুরের মানে লবণ দিয়ে ভিজাইয়া রাখি, তারপরে 15-20 মিনিট পরে খাওয়া হয়। তো স্বর্ণর স্কুলে টিফিন তো দেখছই কী দিছি, আঙ্গুর, খেজুর আর জ্যাম লাগানো বিস্কুট।
তো এরপরে স্বর্ণরে রেডি করাইতে আসি। আর আজকে স্বর্ণর বায়না, প্রথম দিন স্কুল, তো প্রথম দিন স্কুলে দুই সাইডে দুইটা বেনি বান্ধা দিতে হইব, মানে শুধু ঝুঁটি বানিলে হইতো না, বেনি বান্ধন লাগবো। তো স্বর্ণর বেনি খুব পছন্দ, তো এর লেগে আরও প্রথম দিন ক্লাস, প্রথম দিন স্কুল, এর লেগে বেনি বানতে হইব। তো এদিকে আবার স্বর্ণরে খাওয়াইতে আসি, মানে খাওয়া শেষ করে তারপরে বেনি বান্ধার সময় হইতো না, গাড়ি আইয়া পড়বো, এর লেগে খাইতে খাইতে বেনি বানতে আসি, এদিকে এক চামচ দিতে আসি, আবার এদিকে চুল বানতে আসি, এরকম আর কি। তো এই যে দেখো, বেনি বান্ধা আমার কমপ্লিট, তো কিউট কিউট লাগতেছে, ছোট্ট ছোট্ট চুলে ছোট্ট ছোট্ট বেনি। তো স্বর্ণ একদম পুরাপুরি রেডি, রেডি হইয়া তারপরে ঠাকুর প্রণাম করতে গেছে, কারণ আজকে তো প্রথম স্কুল, প্রথম ক্লাস, তো ঠাকুরের একটু প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে স্কুলে যাইবো আর কি। তো অনেকক্ষণ ধরে প্রণাম করলো, পুরাটা তো তোমরা দেখাইছি না, তো আমি কইতাছি যে এতক্ষণ ধরে কি বলছিলি। তো স্বর্ণ কইতাছিল যে আমি বলছিলাম যে আমার সারা বছর যাতে ভালোভাবে কাটে, ভালো ভালো নাম্বার পাই। তো যাই হোক, ভালো কথাই কইছে ঠাকুরের। তো স্কুলের গাড়ি আইয়া পড়ছে, স্বর্ণ যাইতেছে, আর আমি পিছিয়ে পিছিয়ে ব্যাগ লইয়া আর ক্যামেরা লইয়া যাইতেছি। ব্যাগটা এত ভারী হয়েছে, বিশ্বাস করতে না, ছয়টা বই, ছয়টা খাতা, তার উপরে 1 লিটার জল, টিফিন, সব কিছু মিলে এত ভারী হয়েছে, আমারই আলগায় নিতে কষ্ট হইতেছে। তো স্বর্ণ যাইয়া গাড়িতে বইছে, এবার রৌদ্র আইতেছে, তো রৌদ্র এদিকে আবার রৌদ্রের বাবার মন্দিরে প্রণাম করতেছিল। তো রৌদ্রেরও আজকে ফার্স্ট স্কুল, রৌদ্রের মাও ব্যাগ লইয়া আইতেছে, মানে রৌদ্র আর স্বর্ণর দ্বারা সম্ভব না এই ব্যাগ লইয়া এই আমরা রাস্তাটা উঠোন, তো এর লেগে আমরাই লইয়া গেছি আর কি। তো ওই যে স্বর্ণর বাবা আগাইয়া দিতে গেছে, তো গাড়িতে উঠে গেছে, টাটা করতেছে, গাড়ির অন্যেরাও টাটা করতেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এই ভিডিওটা এনে শেষ করি, সবাই ভালো থাকবো।